আবারও আগের মতো একতরফা নির্বাচন করতে চায় সরকার এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এমন নির্বাচন হলে দেশ নতজানু রাষ্ট্রে পরিণত হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাপ আয়োজিত ইফতারে একথা বলেন তিনি। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না তাদের দল, এমনটা জানিয়ে তিনি বলেন সরকার পতনে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সারের দাম বাড়ানোর সমালোচনা করে বলেন আইএমএফের শর্ত মানতে অসহায় অবস্থায় ফেলা হচ্ছে কৃষকদের। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সুষ্ঠু নির্বাচন হলে ভরাডুবি হবে ক্ষমতাসীনদের, তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন এমন দাবি করে তিনি বলেন অস্তিত্বহীন নাম সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে ক্ষমতাসীনরা। এইবার যদি তারা আবার ক্ষমতায় আসে ওইভাবে ওই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের আর কোনো স্বাধীনতা থাকবে না, বাংলাদেশ একটা নতুন রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের মানুষের আর কোনো অধিকার থাকবে না। আইএমএফ এর বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে তারা এখন বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তারা সর্বশেষ সারের দাম বাড়িয়েছে, যাতে করে কৃষকরা এখন অত্যন্ত অসহায় অবস্থায় পড়ে যায় এবং কৃষক সারের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য আরো বৃদ্ধি পাবে।